হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এনকে ব্লগসের আরও একটি নতুন ব্লগস ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর দুর্গা স্বরূপে গিয়েছিলাম, সেই ভিডিও ফুটেজটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন, দেরি না করে আমার সাথে দেখে নেবেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর মাজার শরীফ। এটা হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর মাজার শরীফের বাহিরের প্রবেশপথটা, সামন দিকের রাস্তাটা, এটা প্রধান ফটক যেটা সামন দিকে ঢুকার। এর পাশেই হোটেলও আছে, যারা বিভিন্ন দূর থেকে আসেন তারা এই হোটেলগুলো বুকিং করে থাকতে পারবেন। এগুলো হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর সবচেয়ে প্রিয় কবুতর, জালালি কবুতর। কবুতরগুলো অনেকগুলো কবুতর, তাই সাদ এবং সাদ ডালাই কন্যার কার্নিশ পেশে সবগুলো জায়গা জুড়ে রয়েছে। কবুতরগুলো কোথাও জানে এখানেই থাকে, দান খায়। এখানে আছে তিনটি সিন্নির ডেক বা বড় হাঁড়ি বা পাতিল যেগুলো বলেন, এখানে মানুষ নিয়ত করে মানত করে টাকা পয়সা দিয়ে এই হাঁড়িগুলোতে। আমি এক নজর আপনাদের সবাইকে সবকিছু দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে। এদিকে এই পাশটাতে রয়েছে পুকুর। আপনারা যদি কেউ পিছনের গেট দিয়ে প্রবেশ করেন, তাহলে গজার মার্চের যে পুকুরটা রয়েছে সেই পুকুরটাই সবার সামনে পড়বে। আর পুকুরের ওই পাশটাতে যে দেখছেন, সেখানে সিন্নি রান্না করা হয়। আর ওই দিকে রয়েছে টয়লেট, শৌচাগার, বিভিন্ন ইয়ে রয়েছে। আর আপনারা যদি কেউ চান এই পুকুরে অজু করতে, তাহলে আমি বলবো কি, এই পুকুরে অজু না করেই ভালো, অজু করার জন্য একটি স্থান আছে, সেখানে অজু করে নেবেন। পুকুরে বড় বড় মাছ রয়েছে, গজার মাছ যেগুলোকে বলে, সেগুলো আছে। আর এইখানে হচ্ছে তিনতলা, যে এটা দেখা যাচ্ছে পশ্চিম দিকে, সেটা হচ্ছে ছেলেদের নামাজের স্থান। আর এর পাশে রয়েছে একতলা, মেয়েদের নামাজের স্থান। আর ওই পাশটাতে রয়েছে এতিমখানা। তো দর্শক, আমার সাথে দেখুন। আর আমার চ্যানেলটিতে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর মাজার শরীফ থেকে এই পিছন দিকের গেট থেকে দাঁড়িয়ে এই দিকটা ভিডিও করলে এরকম হয়। আর এখানে রয়েছে দুর্গা স্বরূপের অফিসও আছে, আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে বা সিন্নি দিতে হয়, তাহলে অফিসে গিয়ে যোগাযোগ করলে আপনাদেরকে তারা ডিটেলস বলে দিতে পারবে। শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর মাজারে রয়েছে ওনার ব্যবহৃত একটি কূপ। তো আমি আপনাদের সাথে সেই কূপটিও শেয়ার করব, আমি আপনাদেরকে সেই কূপটি দেখাবো। কূপটি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি মাজার শরীফের পিছনের গেট দিয়ে যেতে হয়, বেশি দূরে না, একটু সামনের দিকে পিছন দিয়ে একটু গেলেই, কয়েক কদম এগিয়ে গেলেই পাওয়া যায় সেই কূপটি। তো সেই কূপে আবার প্রবেশ করতে হলে আপনাদেরকে জুতো রেখে, বাহিরে রেখে প্রবেশ করতে হবে। আর জুতার জন্য আপনাদেরকে আবার দিয়ে দিতে হবে, প্রত্যেককেই টাকা দিতে হবে। যদি আপনারা কেউ না যান ভিতরে, তাহলে আপনারা একজন পাড়া দিবেন আর অন্যরা ভিতরে ঢুকে যাবেন। আমি আপনাদেরকে হাঁড়িগুলো আবারও দেখিয়ে দিলাম। এটা হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর মাজারের গজার মাছের যে পুকুরটা বলেছিলাম, সেই পুকুরের মাছের একাংশ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক অনেক মানুষ, অনেক মানুষ। আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারের ওনার ব্যবহৃত কূপটি। এই কূপের পাড়ে আসলে মনে হবে যেন আপনারা সৌদি আরবে ভ্রমণ করতে এসেছেন। কূপের পাড়ের যেন প্রাচীন গুরু বা প্রাচীর বা দেওয়াল গুরু যে রয়েছে, সেগুলোকে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই কূপের মধ্যে নাকি সোনালি মাছ বা সোনার উপর কই মাগুর দেখা যায়। এগুলো হচ্ছে আমাদের নানি দাদিদের মুখের কথা, যে যদিও এগুলো সত্যি না, এখানে সোনালি কালারের মাছ আছে, ঠিক আছে, আমি দেখেছি সোনালি কালারের মাছ, তবে সোনার কই মাগুর না। তো দর্শক, আবারও বলছি, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন, পাশে থাকবেন প্লিজ। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পিছনের গেটটা। এই দিকটাই হচ্ছে পিছনের গেট, এক পাশে রয়েছে কবরস্থান আর এক পাশে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা। আপনারা চাইলে কেউ গাড়ি পার্কিংও করতে পারবেন, সামনের দিকে তো অনেক জাম থাকে, এদিকেও এসেও গাড়ি পার্কিং করতে পারবেন। আর এইটা হচ্ছে প্রবেশপথ, পিছন দিকের প্রবেশপথটা।
তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাইকে আবারও বলছি। আর কেমন লাগলো আমার ভিডিওটি সবাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। অনেকেই শাহজালাল রহমতুল্লাহের মাজার শরীফে গিয়ে সিজদা দেন কবরস্থানে বা অলিয়াউল্লাহদের মাজারে। আমি বলবো কি, মাজার শরীফে যাওয়ার পর সিজদা কখনোই সিজদা দেবে না, এটা শিরক হয়ে যাবে। মাজার শরীফ দেখেন, ভ্রমণ করেন, আল্লাহর কাছে দোয়া চান, প্রার্থনা করেন, সব কিছু ঠিক আছে, কিন্তু কখনো সিজদা দিবেন না বা আল্লাহর সাথে মাজার শরীফকে অলিয়াউল্লাহকে তুলনা করে শিরক করবেন না, প্লিজ। আর এই পুকুরে যারা অজু করছেন তাদেরকে আমি বলবো, এই পুকুরে কখনোই অজু করবেন না, এটা স্বাস্থ্যসম্মত পুকুর না। আপনারা অজু করার জন্য আলাদা স্থান পেয়ে যাবেন, আপনারা সেখানে অজু করে নেবেন। এই ছিল আমার আজকের ফুটেজ, ভিডিও ফুটেজ। তা কেমন লাগলো সবাইকে জানাবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।